পাসওয়ার্ড পার্সেল করছে, পুরোটা কমপ্লিট হয়েছিল যদিও প্যারামেট্রিক ইকুয়েশনের সাথে তোমার ইকুয়েশন মিলিয়ে কোশ্চেন হয়, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন মিলিয়ে কোশ্চেন কয়েকটা চ্যাপ্টার একসাথে পড়ে তারপরে কোশ্চেন ব্যাপারে দিতে হয়। পিথি স্যার পিথি থেকে তোমাকে ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়েছে, না স্যার ডিফারেন্সিয়েশন ধরা হয়েছিল স্যার। হ্যাঁ সেটাই স্যার, লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়েশন ধরা হয়েছিল। কিন্তু চ্যাপ্টার 2 তো শেষ হয়নি। চ্যাপ্টার 2 কি বাকি আছে? ইনভার্স ফাংশন যে আঁকা কেবল আর ওগুলো দেখিয়েছিলাম স্যার, আমি জাস্ট একটা ক্লাসে মিস দিয়েছিলাম, ওই একটা ক্লাসে আপনাকে ডিফারেন্সিয়েশন পড়েছিলাম। ও কিন্তু চ্যাপ্টার 2 শেষ হয়নি। দেখো তুমি পার্সিয়াল ফ্র্যাকশন করেছো না, পার্সিয়াল ফ্র্যাকশন জিনিসটা ইউজ হয় হলো মেনলি বাইনোমিয়াল এক্সপানশন। দেখো তোমাদের বাইনোমিয়াল এক্সপানশন একটা চ্যাপ্টার আছে, মূলত বাইনোমিয়াল চ্যাপ্টার 4। হ্যাঁ মূলত বাইনোমিয়াল এক্সপানশন থেকে এই একটা ফর্মুলা ইউজ হয়, ওয়ান প্লাস বি টু দ্য পাওয়ার এন, ওয়ান প্লাস বি টু দ্য পাওয়ার এন, এটার যে ফর্মুলাটা মনে আছে না, নিশ্চয়ই সবার মনে আছে বাইনোমিয়ালের ফর্মুলা, ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান প্লাস এন এক্স প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন টু এক্স স্কোয়ার প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান ইন টু এন মাইনাস টু ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স কিউব, এইভাবে করে যাবে ঠিক আছে। এবং এই এক্সপেনশনটা ভ্যালিড হয় তার জন্য মডিউলাস অফ এক্স লেস দেন 1 এর জন্য। এটা এমন একটা চ্যাপ্টার যেটা এক ক্লাসে শেষ হয়ে যাওয়া ঠিক আছে। ইম্পর্টেন্ট এক্সাম্পল নাম্বার 3,
क्वेश्चन बोलते हैं फाइंड द एक्सपेंशन ऑफ रूट ओवर 1 माइनस 2x अप टू एंड इंक्लूडिंग द टर्म इन x क्यूब ঠিক আছে এটাকে এক্সপ্যান্ড করতে হবে কত যে টার্মের মধ্যে x কিউব আছে সেই পর্যন্ত যে টার্মের মধ্যে x কিউব আছে ওই পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করতে ঠিক আছে 1 মাইনাস 2x পুরোটা উপরে আচ্ছা এই জিনিসটাকে আমরা পাওয়ার হাফ দিয়ে লিখতে পারি রুট মানে তো পাওয়ার হাফ সো এই এক্সপ্যানশনের মধ্যে মাইনাস টু এক্সকে যদি আমরা বি ধরি আর হাফকে যদি আমরা এন ধরি তাহলে এটাকে ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি টু দ্য পাওয়ার এন এই ফর্মুলাটাতে বসানো তাই না ফর্মুলা কী বলছে এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস এন ইন্টু বি প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল বি স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল বি টু ক্লিয়ার সে অনুযায়ী বসাও ওয়ান প্লাস এন বি প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু বি স্কোয়ার প্লাস প্লাস বুঝতে পেরেছো এটাকে সিম্পলিফিকেশন করে ফেললে ফাইনালি ফাইনালি যদি পাচ্ছ হল ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস এক্স কিউব বাই থ্রি এক্স কিউব বাই টু এবং কোশ্চেনটাতে এক্সপানশন ইজ ভ্যালিড ফর কী হবে তুমি এক্সপানশন যেটাকে বি করছো সেটার অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ওয়ান এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করে ফেলো বাইনোমিয়াল এক্সপানশনের মূল কাজটাই হলো যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করো এক্সপানশন ইউজ করে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করো যেমন ওরা বলছে যে এক্স ইকুয়াল টু 0.01 বসিয়ে রুট টু এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু তো তোমার যে এক্সপানশনটা আছে বোথ সাইডে তুমি এক্স ইকুয়াল টু 0.01 বসিয়ে দিলে তোমরা যেটা পাচ্ছ লেফট সাইড থেকে তাই কিছু রুট ওভার 0.9 আর রাইট সাইড থেকে পাচ্ছ সিঙ্গেল একটা রেট কিন্তু তোমাকে ভ্যালু বের করতে হবে রুট টু এর তুমি যদি এখানে ভ্যালু করছো এটা তুমি যদি এখানে ডেসিমালটাকে ফ্র্যাকশনে কনভার্ট করো তাহলে আসলে হলো 98/100 ঠিক আছে এখন এই ফ্র্যাকশনটাকে যদি রেশনালাইজ করো 100 কে রুট করে ফেললে 10 আমরা জানি বাট 98 কে রুট করলে কী হয় 98টাকে 49 ইন্টু টু লিখা যায় প্রাইম নাম্বার ইন্টু অ্যানাদার স্কোয়ার নাম্বার কনভার্ট করলাম আজকে 49 ইন্টু রুট করলে 7 তাহলে এখন যদি তুমি এই 7/10 দিয়ে ডিভাইড করে দাও তাহলে তো রুট টু এর ভ্যালু চলে আসে না কি বুঝতে পেরেছ বিষয়টা তোমাদের পুরো পড়া থেকেই আসবে মনে করানোর জন্য আমি এটা বুঝতে পেরেছ তাহলে এটা ম্যাথ এগুলো সহজ সহজ এক্সপেনশন জীবনে আসে না এটা সহজ সহজ এক্সপেনশন রেঞ্জ লিখতে বলে এই সে এগুলো সব তোমার ম্যাথ করতে হবে কোশ্চেন নাম্বার ফোর এই ম্যাথটা সম্ভব ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স so that the series expansion of fx after including the x cube term is this মানে এটাকে এক্সপ্যান্ড করলে এই জিনিসটা আসবে পারবা এটা এত
এটা কি সলভ করা সম্ভব তোমাদের পক্ষে? ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি, ওয়ান এন্ড অনলি ওয়ান ফর্মুলা অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ওয়ান প্লাস বি টু দ্য পাওয়ার এন। এই এক্সপ্যানশনটা ভ্যালিড হবে তার জন্য মডুলাস অফ বি লেস দেন 1, ঠিক আছে? ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচের কোশ্চেনটাকে যদি আমরা উপরে উঠায় নিয়ে আসি তাহলে পাওয়ারটা মাইনাস ওয়ান। সো ফার্স্ট টার্মটাকে রেখে সেকেন্ড টার্মটাকে আমরা এই বাইনোমিয়াল এক্সপ্যানশন দিয়ে এক্সপ্যান্ড করতে পারি, যেখানে এন এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর বি এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এক্স, এই ধরে আমরা এক্সপ্যান্ড করতে পারি। ফর্মুলা অনুযায়ী কী আসবে, ওয়ান প্লাস এন ইন্টু বি এন প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল বি স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এক্সপ্যান্ড করতে বলেছে কত পর্যন্ত, যেটা শো করতে বলছে সেটা হায়েস্ট পাওয়ার হচ্ছে থ্রি, এক্স এর পাওয়ার হলো থ্রি, তো কিউব পর্যন্ত গেলেই চলবে। ঠিক আছে, এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান প্লাস টু এক্স, এখানে কত আসবে এইটুক তোমার ক্যালকুলেটারে বসে, ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান ইন্টু স্যার ফোর এক্স স্কোয়ার আসে, প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার দেন পরেরটা প্লাস এইট এক্স এইট এক্স কিউব প্লাস এইট এক্স কিউব না এবার যদি মাল্টিপ্লাই করো, ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই থাকছে, এক্স দিয়ে যখন মাল্টিপ্লাই করবা ওয়ানকে তখন আসবে এক্স, টু এক্সকে মাল্টিপ্লাই করলে আসবে হলো টু এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ারকে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে ফোর এক্স কিউব, লাস্টের পরেরটাকে মাল্টিপ্লাই করলে আসবে এইট এক্স টু দ্য পাওয়ার ফোর। আমাদের এক্স টু দ্য পাওয়ার ফোর কখন যাওয়ার কোনো প্রয়োজন, কারণ আমাদের যেটা শো করতে বলছে সেটা তো শুধুমাত্র স্কোয়ার। তাহলে ফাইনালি সিম্পলিফাই করলে কত পাচ্ছি, ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস ফোর টু এইট সরি ফোর আর টু সিক্স এক্স স্কোয়ার, এইটার ফোর প্লাস করলে টুয়েলভ এক্স, বুঝতে পেরেছ? নেক্সট এসে বলতেছে স্টেট দ্য রেঞ্জ অফ ভ্যালুজ এক্সপ্যানশন, সবসময় মনে রাখবা যখন কম্বাইনলি তোমার বাইনোমিয়াল এক্সপ্যান্ড করছে, এখানে খেয়াল করো এক্সপ্যানশনে কিন্তু টার্ম ছিল দুইটা, একটা হলো ওয়ান প্লাস এক্স আর একটা হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স টু দ্য পাওয়ার ওয়ান। ঠিক আছে, এইখানে এই দুইটার মধ্যে যেটাকে এক্সপ্যান্ড করতে হবে
আয়তন করবা, সেটার রেঞ্জটাকে ক্যালকুলেট করবে। যদি দুইটা টার্ম এক্সপান্ড করতে হয় তাহলে দুটোটার রেঞ্জ তুমি নিবা, এর মধ্যে যেটা কমন সেটা হবে তোমার রেঞ্জ, ঠিক আছে? মানে সবচেয়ে ছোট রেঞ্জ যেটা সেটাই তোমার রেঞ্জ। তুমি এখানে এক্সপান্ড করছো মাত্র একটা, এবং ওই এক্সপানশনের মধ্যে এক্সপানশন রেঞ্জ বের করো তাহলে কি পাচ্ছ, এখানে মডুলাস অফ মাইনাস টু এক্স, মডুলাসের কারণে মাইনাসটা উঠে যাবে, আসলে মডুলাস অফ টু এক্স লেস দেন ওয়ান, এম দেন টু দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে আসবে হলো মডুলাস অফ এক্স লেস দেন হাফ। এটাকে আবার ভেঙে এরকম লিখা যায়, মডুলাস অফ এক্স লেস দেন হাফ যে কথা, মাইনাস হাফ লেস দেন এক্স লেস দেন হাফ, দুইটা একই কথা, বুঝছো? মডুলাস অফ এক্স লেস দেন হাফ যে কথা, মাইনাস হাফ লেস দেন এক্স লেস দেন হাফ, দুটা একই জিনিস, ঠিক আছে? মডুলাস উঠে গেলে দুটা নাম্বার আসে, প্লাস মাইনাস দিয়ে দুইটা থেকে আসে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার ফাইভটা সহজ, ওটা প্রথম পার্টটা দিলাম, এ নাম্বার সহজ ফাইভ এর কে স্টার্ট করো, ফাইভ এর এ নাম্বারটা দিলাম,
স্টুডেন্ট, তোমাদের এক্সপানশনের অ্যান্সারটা কি আসছে? কোশ্চেন নাম্বার ফাইভ এর অ্যান্সার কি আসছে? 1 প্লাস 3 বাই 2 এক্স মাইনাস 9 বাই 8 এক্স স্কোয়ার প্লাস 27 বাই 16 এক্স। ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স, তারপরে মাইনাস নাইন বাই এইট এক্স স্কোয়ার, নাইন বাই এইট এক্স স্কোয়ার, দেন প্লাস 27 বাই 16 এক্স থ্রি। এই পর্যন্ত আসছে, তাই না? কোশ্চেন নাম্বার বিতে সে বলছে তোমাকে যে শো দ্যাট ওয়েন এক্স ইকুয়াল টু ওয়ান বাই হান্ড্রেড দ্য এক্সাক্ট ভ্যালু অফ এফ এক্স ইজ দিস। এক্স এর ভ্যালু যদি ওয়ান বাই হান্ড্রেড বসাও তাহলে এফ এক্স এর এক্সাক্ট ভ্যালুটা আসবে এটা। তার এক্সাক্ট ভ্যালু কীভাবে বের করে? এক্সাক্ট ভ্যালু হচ্ছে তোমার এক্সপানশন ছাড়া যে ভ্যালুটা ক্যালকুলেটার থেকে যেটা পাওয়া যায় বা সরাসরি এফ এক্স এর এক্সপ্রেশন থেকে প্রবেশ করি যেটা আছে সেটা এক্স ইকুয়াল টু যদি ওয়ান বাই হান্ড্রেড হয় তাহলে এফ এক্স এর যে ভ্যালুটা, এই এফ এক্স এর যে অরিজিনাল ফাংশনটা আছে সেখানে আমরা বসে দিই এক্সের জায়গায় ওয়ান বাই হান্ড্রেড বসে। তুমি এফ এক্স এর যে ভ্যালুটা পেয়েছো দুই নাম্বারে সেটা হচ্ছে এখন তুমি যদি এক্সপানশন ইউজ করে এস্টিমেট ভ্যালুটা বের করো তাহলে পার্সেন্টেজ এররটা কত হবে সেটা বের করো, এফ অফ 0.01। ঠিক আছে, এখন আসো এফ অফ 0.01 যদি পেতে চাও এস্টিমেট ভ্যালু যদি পাও তাহলে কিন্তু এক্সপানশন করে যেটা পাইছো সেটার মধ্যে বসে এখানে এক্স এর ভ্যালু 0.01 বসে।
কারেন্ট সবসময় বড়টা মাইনাস করে, তুমি আগে চেক করে নিবে কোনটা বড়। হচ্ছে বুঝতে পেরেছো? তাহলে তুমি উঠে যাচ্ছে অ্যান্সারটা কত আসছে, কত আসছে? 3.1 × 10⁻⁶ 3.18 1 না জাস্ট 3.1 এই গেল তোমার ও লেভেলে যা করছো সেটা জিনিস, ও লেভেল পর্যন্ত বিষয়গুলো এমনই ছিল। এর মধ্যে আবার কতগুলো ইয়া ছিল, যেমন এক্সপ্যান্ড করতে দেওয়ার সময় ওয়ান প্লাস সামথিং ছিল না, অন্য কোনো গাড়ি ছিল, যেমন এইটা এইটা এরকম যখন আসবে তখন আমরা কী করেছিলাম বলে গেলে কমন নিয়ে সলভ করছি, কমন নিয়েও করা যায়। আবার এ প্লাস বিটুটা পাওয়ার এন ফর্মুলা অবশ্যই আমার মনে হচ্ছে ফর্মুলা দুইটা মেমোরাইজ করার দরকার নেই, তুমি কমন নিয়ে যাবে। যেমন এই যে ওরা এখানে গেছে 4 + x^2 এখানে ব্রেকারের ভিতর থেকে 4 কমন নিয়ে যাচ্ছে, নিয়ে দুটার মধ্যেই পাওয়ার হাফ ইউজ করছে। 4 মধ্যে 1 + x/4 4-কে হাফ পাওয়ার হাফ করলে আগে 2, আর এই পার্টিকের মধ্যে বাইনোমিয়াল এক্সপ্যানশনের ফর্মুলা বসে গেছে। ক্লিয়ার? ঠিক আছে, এবং ভ্যালিড রেঞ্জ বের করার জন্য কী করেছে, এক্সপ্যানশনে তুমি যাকে বি করছো দ্যাট মিনস 8/4 সেটার অ্যাবসোলিউট ভ্যালু লেস দেন 1। ক্লিয়ার? এই ম্যাথটা তো একই রকম, মিন নাম্বার ম্যাথটাও একই রকম। তো 2 + 3x এটাকে তুমি 3x² এটাকে উপরে উঠে একটা পাওয়ার মাইনাস হাফ হয়ে গেলো, অ্যান্ড দেন ব্রেকেটের ভিতরে 2 কমন নিয়ে নিলাম, 1 + 3x/2 চলে আসলো, অ্যান্ড দেন এই পাওয়ার মাইনাস সুদ্ধ তুমি 2-এর মধ্যে দিয়ে দিলে, 2-এর মধ্যে দিয়ে দিলে 1 + 3/2x এর মধ্যে দিয়ে দিলে, 2-এর মধ্যে যদি পাওয়ার মাইনাস 2 দাও তাহলে আসবে 1/4, তারপরে এই পার্টটাতে পাওয়ার মাইনাস 2 দিয়ে এখানে এক্সপ্যানশন করি। ক্লিয়ার? বুঝছো? নাম্বার 7টা সলভ করে দেখি পারো কি, এটা সলভ করো নাম্বার 7 এর এই নাম্বারটা করো, তারপরে বিটা বিটা আছে
স্যার, 7-এর এর অ্যান্সার মিলেছে তোমাদের? করে ফেলছো না? কারো করলো 7-এর দিকে? মানে আমি বলতে যাচ্ছি, যখন তোমার এক্সপেনশনে বলে যে ইউ সুইটেবল ভ্যালু, সুইটেবল ভ্যালু হচ্ছে টু অবটেন এন অ্যাপ্রক্সিমেট, এই জায়গাটাতে কারো কোনো প্রবলেম আছে? তোমাদের বাকিদের কারো প্রবলেম আছে এই জায়গাটাতে? সামি না স্যার, হ্যাঁ প্রবলেম নাই, প্রবলেম নাই, পারো না? ওকে গুড স্যার। স্যার বাইনোমিয়ালে আরেকটা জিনিস কি আছে, এই যে এখানে এই অ্যাডভান্স যে জিনিসটা এক্সপানশন, এক্সপানশন করার জন্য পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করা, যেমন তোমাকে যদি বলে এইটা এক্সপানশন, তখন তুমি কি করবে? ফোর মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু মাইনাস, এইটাকে এক্সপান করতে বলতে চলছে, সব মাল্টিপ্লাই করে দিতে এক্সপানশন করে তিনটা একসাথে, তিনটা জিনিস যখন মাল্টিপ্লাই করতে যাচ্ছ তখন তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে আগে ভাগ করে নাও, ভাগ করে নেওয়ার পরে আলাদা আলাদা প্রত্যেকটা ফ্র্যাকশনকে এক্সপান্ড করো, সেই ক্ষেত্রে তোমার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। এই জন্য ওরা যেমন এখানে কোশ্চেনটাতে বলছে যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে দিবেন। আচ্ছা, এখানে যে ফ্র্যাকশনটা আসছে এটা প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন? আমি এটা প্রপার না ইমপ্রপার বলো তো? তাহলে এটাকে সিম্পলি মাইনে নেওয়ালে, সরি সিম্পলি তোমার ইয়ে করা সম্ভব, তো এটাকে তুমি কী করলে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করলে, ভাগ করার পরে দেখা গেল যে তোমার দুটা ফ্র্যাকশন আছে, একটা হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স, একটা হলো টু ডিভাইডেড বাই টু মাইনাস এক্স। এখন তুমি এটাকে এক্সপান্ড করা যেই কথা, রাইট সাইডের দুটাকে এক্সপান্ড করা, এক্সপানশন করা দুটা তো একই জিনিস নাকি? এখন যেটা করবা সেটা হচ্ছে আলাদা আলাদা ওই দুটা জিনিসকে এক্সপান্ড, থ্রি ইন্টু ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান এটা এক্সপান্ড করবা, আবার মাইনাস টু ইন্টু টু মাইনাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান এটাকে এক্সপান্ড করবা, তারপরে দুটা অ্যাড করবে, ঠিক আছে? পারবা না? একটা বুঝছো জিনিসটা? তাহলে এক্সারসাইজ 4 থেকে প্রথম একটা করো, কোশ্চেন নাম্বার 1 করো, 4 থেকে কোশ্চেন নাম্বার 1 সন্তুলনের দরকার, কিন্তু তার আগে সন্তুলনের দরকার নেই, শুধু ওয়ার্ক প্রবলেমের লাগবে, বুঝছো? এবিসিডি দেওয়া যে ম্যাথগুলো আছে ওগুলি করবা, যেমন এক্সারসাইজ 4 বি এর 1 নাম্বার কোনো দরকার কিউ না করলে পারো, থ্রি ইম্পর্টেন্ট, থ্রি থেকে শুরু করে বাকি, ঠিক আছে? এটা করবা, 4 সি এর সন্তুলনের কোনো জিনিস খুব সহজে শেষ করতে পারবা, ঠিক আছে? তোমাদের এস ডাব্লিউ থাকবে এক্সারসাইজ 4 সি পর্যন্ত, চারটা ডিগ্রিটা শুরু হয়ে যাবে। বাইরে জল করতে দুই ক্লাসে বেশি লাগে,